হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা বলে থাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে বিষয়টি যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না, এই যে একটি কথা বলা হলো যে আল্লাহ জন্ম নেন না এবং আল্লাহ জন্ম দেন না। তো এখন আমার যে কথা হলো যে আমি বলবো যে রাসুল জন্ম নেন না, রাসুল জন্ম দেন না, এবং এটাও বলবো যে নবী জন্ম নেন না, নবী জন্ম দেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গো? এই আরবের বুকে জন্ম নিলেন, আরবের বুকে জন্ম নিলেন যিনি, তিনি কিন্তু নবী না, তিনি কিন্তু রাসুল না, তিনি কে জন্ম নিয়েছে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা কেমন কথা? মুহাম্মদই তো নবী, মুহাম্মদই তো রাসুল। দেখুন, নবী সৃষ্টি করা হয়েছে, নবী যে একটা ক্ষমতা সেটা আল্লাহর সৃষ্টি, এটা জন্ম নেননি। দেখুন রাসুল, রাসুল যে একটা বিষয় সেটা কিন্তু জন্ম নেননি, সেটা কিন্তু আল্লাহর সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি। তো এখন যে কথাটি আমি মূলে বোঝাতে চাচ্ছি সেটি হলো যে আল্লাহ জন্ম নেননি, তবে নবীও জন্ম নেননি, তবে রাসুল জন্ম নেননি। তাহলে জন্মটা নিল কি? জন্মটা নিল মুহাম্মদ, মুহাম্মদ মায়ের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু এখানে অনেক মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে থাকে যে আমি যেদিন আমার জীবনের প্রথম বয়ানে বলেছিলাম যে মুহাম্মদ কিন্তু নবী না, নবী কিন্তু রাসুল না, তাহলে এটা কি, এটা কেমন কথা? দেখুন, আপনাদের দেশে যদি এমপি থাকে বা মন্ত্রী থাকে, সে কিন্তু শিশুকাল থেকে যখন বড় হয়েছে, লেখাপড়া করেছে, যখন সে যোগ্যতা হয়েছে, তখন তিনি এমপি বা মন্ত্রীর ক্ষমতাটা তিনি পাইলেন, যখন তিনি ক্ষমতাটা তার উপরে বক্ষিত হলো, তখন তিনি ইমুক মন্ত্রী হলো। কিন্তু এই মন্ত্রী কিন্তু জন্ম নেননি, এই মন্ত্রী জন্ম নেননি। তাহলে এই মন্ত্রীরা, তার ক্ষমতা বা টাইটেলটা তার উপরে বক্ষিত হয়েছে। নবুয়াত তেমনি জন্ম নেননি, নবী আল্লাহর সৃষ্টি, সে পাওয়ার, এই নবুয়াত পাওয়ারটি যখন কোনো মানুষ, কোনো কেউ যদি প্রাপ্ত হয়, তখন তার উপরে এটা বক্ষিত হয়, আর বক্ষিত যখন হয় তখনই তিনি দেখা যায় যে সে নবুয়াত পেয়ে, নবুয়াতির ক্ষমতা দিয়ে তিনি চলতে থাকেন। আচ্ছা, এখন যদি বলা হয় যে এটা কেমন কথা, যে তাহলে রাসুল আর নবীর মধ্যে পার্থক্য কী? রাত দিন ডিফারেন্স, রাসুল এবং নবীর মধ্যেও রাত দিন ডিফারেন্স, এবং মুহাম্মদের মধ্যে, নবীর মধ্যে ডিফারেন্স। তাহলে এই রাসুল যে বিষয়টি, এই রাসুলটিও রাত দিন ডিফারেন্স। কেননা যে কেউ যদি আল্লাহর চরিত্র গঠন করতে চায়, কেউ যদি আল্লাহর চরিত্র গঠন করতে চায়, সে যেন রাসুলের চরিত্র গঠন করে। তাহলে রাসুলের চরিত্র আর মুহাম্মদের চরিত্র কিন্তু এক নয়, কারণ রাসুল আল্লাহর বা স্রষ্টার সৃষ্টি এবং মুহাম্মদ কিন্তু জন্ম নিয়েছে। তো জন্ম আর সৃষ্টি রাত দিন ডিফারেন্স। তবে হে জগতবাসী, তো আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করা হলো, জানি না এই আলোচনাটি কার ব্রেনে কেমন ধরে, তবে সবাই কিন্তু একটা জিনিস বোঝে যে কেউ ওয়াজে বলে থাকে, কেউ মাহফিলে, কেউ কোনো মজলিসে বলে থাকে, রাসুল যেদিন জন্ম নিয়েছিলেন, নাউজুবিল্লাহ, রাসুল কখনোই জন্ম নেননি এবং জন্ম দেননি, রাসুলের সাথে আল্লাহ এক, রাসুল নবীর সাথে এক, নবী মুহাম্মদের সাথে এক। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা পর্বতের গুহায় যখন 14 থেকে 14.5 বছর আল্লাহর সাধনা করেছিল, ধ্যানের দেশে চলে গেছিল, তখন জিব্রাইলের দ্বারা তিনি যে কে তার পরিচয় কোন পেয়েছিলেন, এবং তিনি যে নবুয়াত লাভ করলেন এটিও জিব্রাইলের মাধ্যমে খবর পাইলেন,
এবং রাসুল কোন দিন হইলেন? রাসুল আল্লাহর সাথে মেরাজ করতে যাইয়া যে আল্লাহর সাথে সাক্ষাৎ যখন করলেন তখন তিনি রাসুল টাইটেল পেয়ে এই পৃথিবীতে ফিরে এলেন। রাসুল টাইটেল পেয়েছেন, টাইটেলটা তিনি পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু যাই হোক। হে জগৎবাসী, আজকের এই আলোচনা করার এটাই উদ্দেশ্য যে মানুষ বুঝতে চেষ্টা করুক, বুঝুক যে আসলে রাসুল মুহাম্মদ এবং নবী যে বিষয়টা কি। দেখুন, আমরা যদি কালেমার মধ্যে পড়তে যাই সেখানেও বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। দেখেছেন যে প্রেরিত বান্দা ও রাসুল, তার মানে বান্দা যখন তখন তিনি মুহাম্মদ, আর ও এরপরে আসছে রাসুল। তাহলে একটা বেড়া ডেঙ্গা যখন মানুষ পার হবে তখন ওই পারে গিয়ে বলতেছে রাসুল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। তাহলে ওটা একটা বিশাল বেড়া, আর এই বেড়াটার ওই পাশে রাখা হয়েছে, কেননা জন্ম আর সৃষ্টি মাঝখানে তো বেড়া থাকবেই। হে জগৎবাসী, তো আজকে এই জিনিসগুলো বোঝার জন্য এই আলোচনাগুলো করা হলো। তো আশা করব সকলেই ভালো আছেন, ভালো মস্তিষ্কে নিয়েছেন কথাগুলো। তো সকলেই ভালো থাকবেন, এবং আমার কথাগুলো এবং আমাদের চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনারা আমাদের এই নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।